প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বার্তা একটাই, লড়াই কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলা মেহনতি মানুষ, রুটি রুজির লড়াই, গণতন্ত্রের লড়াই, ধর্মনিরপেক্ষতার লড়াই, বার্তা একটাই লড়াই। ভালো দেখতেই পাচ্ছেন বিজেপি তৃণমূল এই উভয় শক্তিকে পশ্চিমবাংলার মাটিতে হারাতে হবে। তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না, দুমুখ দানব। পশ্চিমবাংলায় কি পশ্চিমবাংলায় শুনলাম কালকে আপনারাই বললেন যে ওরা নাকি উন্নয়নের জন্য ভোট চাইছে, তো আমরা কালকে বলেছি উন্নয়নের জন্য যদি ভোট চাইছে তাহলে পরে এত বাধা কেন? পঞ্চায়েতের ভোটে কি দেখেছি আমরা? তো আমি নিজেও তো সেখানে ওই উন্নয়ন বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিলাম আমরা সবাই। ফলে উন্নয়ন কি হচ্ছে মানুষের অভিজ্ঞতাতে, এই যে আমাদের বর্ধমান জেলা এক সময় বলা হতো যে বাংলার শস্য গোলা, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর পূর্ব বর্ধমান জেলাতে আজকে প্রায় 200 মতো কৃষক ক্ষেতমজুর বর্গাদার তাকে আত্মহত্যা করতে হয়েছে। এটা কি উন্নয়ন? কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কর্মচারীরা তাদের অধিকার পাচ্ছে না, আর কয়েকদিন পর স্কুল কলেজের অ্যাডমিশন হবে, আমরা লাস্ট অভিজ্ঞতায় দেখেছি যে সেখানে ভালো অভিজ্ঞতা নয়, বেকারদের কাজ নয়। ফলে বেকারদের কাজ, ছাত্রদের অধিকার, শ্রমিক কৃষক এই মানুষের অধিকারের দাবিতেই লড়াই। এই লড়াইয়ে আমরা ছিলাম, আছি, আগামীতেও থাকবো। প্রচারের মিছিল মিটিং যা যা হওয়ার সবই হবে, মূল কথা হলো মানুষের কাছে পৌঁছানো। আমরা দৈনন্দিন লড়াইয়ের মধ্যেই মানুষের কাছে আছি, এই নির্বাচন উপলক্ষে হয়তো বাড়তি কিছু কথা আমরা বলতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।